বন্ধুরা, আপনারা এই ছবিটা দেখছেন, এই হাতিয়ার জম্মু কাশ্মীরের মাচাল সেক্টরে মারা যাওয়া পাক জিহাদিদের থেকে সিকিউরিটি ফোর্স উদ্ধার করেছে। যেখানে আপনি দুটো AK-47 এর মতো দেখতে বন্দুক দেখতে পাচ্ছেন, তার পাশেই 5টা কার্বাইন এবং অসংখ্য বুলেট পড়ে রয়েছে। এখন আপনারা হয়তো ভাবছেন, এটা কি এমন ব্যাপার? আমাদের সেনা যখনই কোনো পাক জিহাদিকে মারে তো তাদের কাছ থেকে এমন সব হাতিয়ার পাওয়াই যায়, এতে নতুন কি রয়েছে? হ্যাঁ, আপনাদের কথা সত্যি যে সেনারা প্রায়শই পাক জিহাদিদের থেকে হাতিয়ার উদ্ধার করে থাকে, কিন্তু ভাবুন এখন এই বন্দুকগুলো যদি মেড ইন পাকিস্তান বা মেড ইন চায়না না হয়ে মেড ইন ইউএসএ হয়, তখন আপনারা কি বলবেন? যদি আমি এটা বলি এই বন্দুকগুলো ভারতীয় জওয়ানদের বেশিরভাগ বুলেট প্রুফ জ্যাকেটকে ভেদ করতে পারে, তখন আপনাদের কি মনে হবে? আগে হ্যাঁ বন্ধুরা, এটা কোনো সাধারণ বন্দুক নয়, ইম্পোর্টেড আমেরিকান F-16 অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, যেগুলো ইউএসএ এর স্পেশাল ফোর্স ব্যবহার করে। আসলে যখন এই হাতিয়ারগুলো উদ্ধার করা হয় এবং সেগুলোকে ইনভেস্টিগেট করা হয়, তখন সেনারা বুঝতে পারে ওগুলো আমেরিকান M-16 রাইফেল, আর এতে M-4 কার্বাইন ব্যবহার করা হচ্ছিল। ইম্পোর্টেড আমেরিকান M-16 অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, যেগুলো ইউএসএ এর স্পেশাল ফোর্স ব্যবহার করে। আসলে যখন এই হাতিয়ারগুলো উদ্ধার করা হয় এবং সেগুলোকে ইনভেস্টিগেট করা হয়, তখন সেনারা বুঝতে পারে ওগুলো আমেরিকান M-16 রাইফেল, আর এতে M-4 কার্বাইন ব্যবহার করা হচ্ছিল। এটুকুই নয়, নিজের টার্গেটকে একটা পোহারেই শেষ করার জন্য এই গানে স্টিলের বুলেট ইউজ করা হচ্ছিল, যাতে M-16 থেকে নির্গত হওয়া বুলেটের পোহার থেকে ভারতীয় সেনা বাঁচতেই না পারে। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় সেনায়ত জওয়ান পেট্রোলিং করে তাদের Level 3 বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হয়ে থাকে, কিন্তু এই যে স্টিল বুলেট রয়েছে যাকে আর্মার PRC ইনসেন্ডারিও বলা হয়ে থাকে, এগুলো খুবই সহজেই জ্যাকেটকে ভেদ করতে পারে। আর পুঁচ হামলাতেও এই গুলিরই ব্যবহার করা হয়েছিল। বলে রাখি, এই ধরনের বুলেটের ব্যবহার আমেরিকান সেনা সবচেয়ে বেশি করে, তাও কমব্যাট মিশনের জন্য। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বন্দুক ও বুলেটগুলো পাক জিহাদিদের কাছে কিভাবে এলো? আমেরিকা বলে তারা পাকিস্তানকে ওয়েপেন সাপ্লাই কবেই বন্ধ করে দিয়েছে, আর আফগানিস্তানে যে আমেরিকান ওয়েপেন পড়েছিল সেগুলো পাকিস্তানের হাতে পৌঁছানো সম্ভব নয়, কারণ তালেবান ও পাকিস্তানের মধ্যে আগে থেকেই ডুরেন লাইন নিয়ে বিবাদ চলছে। মানে হয় আমেরিকা মিথ্যা বলছে, নয়তো পাকিস্তান তালেবানের থেকেই হাতিয়ার চুরি করেছে। আমেরিকার ওপর বেশি সন্দেহ এর জন্য হচ্ছে, কারণ আমেরিকা শুরু থেকেই জঙ্গিদের হাতিয়ার বিক্রি করে এসছে। হাতিয়ার বিক্রি করাই আমেরিকার প্রধান বিজনেস। আমেরিকান সরকার দেখে না যে তারা কাদের এই অ্যাডভান্স হাতিয়ার বিক্রি করছে, সেই সাথে আমেরিকা জানে ভারতীয় সিকিউরিটি ফোর্সকে মারার জন্য কোন গ্রেডের বন্দুক দরকার, কারণ এখন ভারত আমেরিকার বদলে রাশিয়ার পক্ষে যে ডিল করছে সে বিষয় যাই হোক, কিন্তু পাক জিহাদি যদি আমেরিকান হাতিয়ার ব্যবহার করে, তাহলে ভারতীয় সেনাকেও নিজের সুরক্ষা একটা লেভেল বাড়িয়ে দিতে হবে, কারণ Level 3 বুলেট প্রুফ জ্যাকেট স্টিল বুলেটের থেকে জওয়ানদের বাঁচাতে পারবে না। আর আমেরিকা পয়সা কামানোর জন্য পাক জিহাদিদের M-16 এর মতো অটোমেটিক অ্যাসল্ট রাইফেল দিতে থাকবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।